দুর্নীতি, অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সহ সকল অবস্থাপনা দূর করতে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা। কুষ্টিয়া মেডিকেল কলেজের সন্ধানী কেন্দ্রীয় পরিষদের 42তম বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।